হ্যালো বন্ধুরা, মেস্টিক নিসারকে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আমার মায়ের হাতের একটা রান্না। মা আজকে রান্না করবে কাতলা মাছের মাথা দিয়ে রসা। কাতলা মাছের মাথা, আলু, মশলা, গোবিন্দভোগ চাল, এগুলো দিয়ে, কিশমিশ, কাজু বাদাম, এগুলো দিয়ে একটা সুন্দর রসা তৈরি করে। আমরা সবাই খুব ভালো খাই রসাটা। এর জন্য আমাদের লাগছে এরকম একটা বড় সাইজের মাথা, 500 থেকে 700 গ্রামের মাথা। কাতলা মাছের মাথা এরকম কেটে দুভাগ করে নিয়েছি আমরা। এখানে লাগছে আলু, আলু আমরা এভাবে কেটে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা আমরা করে নিয়েছি, কিছুটা পরিমাণে লবণ, এগুলো এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ আমরা চিনি দিয়ে নিয়েছি, 100 গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে আমরা কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম নিয়েছি, জিরের গুঁড়ো, গোটা জিরে, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা রান্না করব। আমরা আগে এই মাছের মাথা কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমরা তেল দিয়ে দিয়েছি, দেখুন তেল গরম হয়ে গেছে। এইবার আমরা যে মাছের মাথাগুলো ছিল সেই মাছের মাথা, বন্ধুরা দেখুন মাথাটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে, তা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। আমরা তেলের মধ্যে প্রথমে এরকম শুকনো লঙ্কা ছিল, দুটো শুকনো লঙ্কা আমরা তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিলাম। এই গোটা গরম মশলাগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। সাবধান বন্ধুরা, গরম মশলা দেওয়ার পর কিন্তু ফাটে। দুটা জিরে আমরা দিয়ে দিলাম, কাটা আলুগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিতে হবে, ভালো করে আস্তে আস্তে ভেজে কষিয়ে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে যেন নরম হয় আলুটা। বন্ধুরা দেখুন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা, এই যে আমাদের যে কাঁচা লঙ্কার আদা ছিল সেই কাঁচা লঙ্কার আদাগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতন হলুদ, 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমরা পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নিয়ে নিতে হবে, পরিমাণ মতন বা স্বাদ মতো চিনি এতে মেশাবো। এইবার আমরা এটাকে ভালো করে নেড়ে দেবো। এইবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আমরা এখানে 500 ml মতো জল দিয়ে দিয়েছি। এইবার আমরা এটাকে ঢেকে ঢেকে রান্না করব, যতক্ষণ না চাল এবং আলু সিদ্ধ হয়ে একটা সুন্দর মাখামাখা অবস্থায় আসে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ঝোলটা অনেক কমে এসছে। মাথাগুলো একটু ভেঙে দিতে হবে, এইভাবে আপনারাও ভেঙে দিতে পারেন মাথাগুলো। বন্ধুরা দেখুন প্রায় হয়ে গেছে। এইবার আমরা এটাকে নামিয়ে ফেলবো, এই সাই গরম মশলাগুলো একটু ছিটিয়ে দেবো, ভালো করে নিয়ে মিক্স করে নেব। এবার আমরা নামিয়ে দেবো। দেখুন রেডি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে রসা। এই যে আমরা কিছু কিশমিশ আর কাজু বাদাম নিলাম, নিয়ে ওপর দিয়ে এইভাবে কিছু আমরা এইভাবে ছিটিয়ে দেবো। তাহলে সময় নষ্ট না করে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এইরকম জায়গা থেকে একটু নিয়ে নিই, টেস্ট করে খেয়ে দেখি বন্ধুরা। অপূর্ব হয়েছে, অপূর্ব, অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ, ফ্যান্টাস্টিক। আমার তো মনে হচ্ছে এখনই আমি শুধু শুধু খেয়ে ফেলি সবটা। বন্ধুরা কী সুন্দর লাগছে দেখতে, লাগছে না সুন্দর দেখতে? রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন।